عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا جبان كن بنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم خیال ماں سوا دل سے مٹا دوں یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دوں یا رسول اللہ اللہم على آل سيدنا حبيب كبرياء تم ہو شفیع عاصیا تم ہو تمہیں چھڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ اللہم صلی اللہ سیدنا مولانا وعلی
نام ঘুম চলে আসছে নাকি আপনাদের? আওয়াজে বোঝা যায় ঘুম আসছে। আপনাদের তো এত তাড়াতাড়ি ঘুম আসার কথা না, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক আশা নিয়ে ফয়েজিয়া দরবারে এসেছেন। কথা বলেন ঠিক কি না? ফয়েজিয়া দরবার থেকে ফয়েজের আশা করেন কারা কারা, একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, সবাই আশা করেন, একটু জবান খুলে বলুন না, সবাই আশা করেন। সে আশা নিয়ে আপনারা বসে আছেন, কথা বলেন ঠিক না? আমি বেশি সময় কষ্ট দিব না, কিছু সময় আপনাদের খেদমতে কথা বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। তবে অনুরোধ করব আপনাদের কাছে যদি দুইটা জিনিস থাকে তাহলে আমরা আজকের মাহফিলে যারা এসেছি সবাই লাভবান। এক নম্বরে হলো আদব, দুই নম্বরে হলো মহাব্বত। আছে কি? এটা জবান খুলে বলুন, আছে? যেখানে আদব আছে আর পেয়ারা নবীর মহাব্বত আছে ওইখানে আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাস অন্তত আমরা যারা এখানে বসেছি আমাদের কাছে দুটো জিনিস আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু অনেক কষ্ট লাগলো এই কারণে যে এতগুলো মানুষ একসাথে দুরূদ শরীফ পাঠ করতে আসি, আওয়াজটা এত ছোট যেটা মেনে নিতে বড় কষ্ট হচ্ছে। তার মানে দুরূদ শরীফ সবাই পড়তে আসেন না। অন্তত মহাব্বত নিয়ে আজকের এই দরবার থেকে একবার যদি দুরূদ শরীফ মদিনাওয়ালার দফতরের মধ্যে লিখাতে পারেন তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়বার বলেন না মহাব্বত নিয়া? কয়বার? একবার। এটা কোনো বানানো কথা না। আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাই ওনার বিশ্ববিখ্যাত কিতাব নজহাতুল মাজালিসের মধ্যে বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত নবী রাসূলদের উম্মতেরা একটি মাঠের মধ্যে উপস্থিত হবে। সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা স্পেশাল চেয়ার দেওয়া হবে আর ওনার পোশাক যেই কালারের হবে সবুজ রঙের পোশাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বসে থাকবে, এমন সময় দেখবে কিছু কঠিন আকৃতির ফেরেশতারা টেনে টেনে একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম নবী জিজ্ঞাসা করবেন, রে ফেরেশতারা, আজকের এই বিশাল ময়দান থেকে টেনে টেনে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কাকে নিয়ে যাচ্ছ কে? অন্য ফেরেশতারা জবাব দিবে, আখিরি জামানার নবীর উম্মত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম নবী ডাকদা বলবে, রে ফেরেশতারা, আজকের এই ময়দানে আখিরি জামানার নবী কোথায়? যার উম্মতকে টেনে টেনে জাহান্নামে নেওয়া হচ্ছে উনি কোথায়? ওনাকে ডাকো। উনি ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ। কারণ যদিও আমরা জানি আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আমার আল্লাহ নবীকে আহমদ নামে ডাকছেন। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া বলবে, কোথায়? আমার নবী দৌড়ে এসে বলবে, লাব্বাইক ইয়া আবাল বাশার, ওহে মানব জাতির পিতা, কেন আমাকে ডাকা হলো? নবী আমার ডাকদা বলবে, আদম নবী ডাকদা বলবে, ওহো আখিরি জামানার নবী, তাকাইয়া দেখুন আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বড় পেরেশান, ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা একটু দাঁড়াও। ফেরেশতারা বলবে, না না, আজকের দিনে আমরা বড় কঠিন আকৃতির, আল্লাহ ছাড়া অন্য কারো কথা শুনব না। আমার নবী বড় চিন্তায় পড়ে যাবে, বাম হাতের আঙ্গুল মুবারক গুলো দাড়ি মুবারকের ভিতরে প্রবেশ করাইয়া চিন্তায় আল্লাহরে ডাক দিবে, আল্লাহ এই বুঝি তোমার সাথে আমার ওয়াদা ছিল। আজকের এই কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নবীদের উম্মতের কাছ থেকে বুঝি আমার উম্মতকে নিয়ে জাহান্নামের সূচনা করা হবে, এই তো আপনার সাথে আমার কথা ছিল না, আজকে বুঝি আমার আর কথা শোনা হবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা
কিছু সময়ের জন্য তোমরা আমার বন্ধু নবীর কথা শোনো, আতিউ মুহাম্মাদান আতিউ মুহাম্মাদান, যাও যাও আমার বন্ধুর আনুগত্য হয়ে যাও, বন্ধু আমার যা বলবে তোমরা তা শোনো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডাকলেন? আমার নবী বলবে, এই ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছ গো জাহান্নামের দিকে? বলে, কারণ কি? কিছুক্ষণ আগে ওনার হিসাব নিকাশ হয়েছে, আমলের পাল্লা হালকা হয়েছে, এই কারণে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে হচ্ছে। আমার নবী বলে, না না, নতুন করে আবার হিসাব দেওয়া হোক, আমি দেখব আমার উম্মতের আমলের কি অবস্থা। ফেরেশতারা বলে, কোনো সমস্যা নাই, কারণ একবার ওজন দেওয়ার পরে যতই ওজন দেয় ওজন আর বাড়ে না। কথা বলেন ঠিক কি না? এটা জবান খুলে বলুন না, ঠিকই না? ফেরেশতারা বলবে, কোনো সমস্যা নাই, নতুন করে যখন ওই মিজানের পাল্লায় আমল নামা দেওয়া হবে, আমার নবী ছোট্ট একটা কাগজের টুকরা আস্তে করে মিজানের পাল্লায় রেখে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার নতুন করে যখন হিসাব দেওয়া হইল, এবার দেখা যাবে ওই ব্যক্তি ছিল জাহান্নামী, আমলের পাল্লা বাড়ি হয়ে এখন হয়ে গেল জান্নাতি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী থেকে জান্নাতি হইল, বড় আশ্চর্য হয়ে যাবে। এবার লোকটাকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিচ্ছে, লোকটা ডাকতে বলবে, রে ফেরেশতারা, কিছুক্ষণ পূর্বে আমি ছিলাম জাহান্নামী, এখন হয়ে গেলাম জান্নাতি। এই লোকটাকে যিনি আমাকে এইভাবে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, সুবহান বলবেন না? ফেরেশতারা বলবে, তুমি বুঝি চিনো না? কোনা, একটু তাড়াতাড়ি করে আমাকে সুযোগ দাও, আমি একটু কথা বলে আসি। উম্মত আমার নবীর কাছে যাইয়া বলবে, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। কে আপনি, কি আপনার পরিচয়? নবী আমার ডাকতে বলবে, উম্মত আমাকে বুঝি চিনো না? আমি দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উম্মত জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি ছিলাম জাহান্নামী, হয়ে গেলাম জান্নাতি, দেখলাম আমার আমলের পাল্লায় একটা কাগজের টুকরা দিলেন, ওইখানে কি দিলেন? আমার নবী ডাকতে বলবে, রে উম্মত, দুনিয়ার জমিনে কোন এক মসজিদে যাইয়া তুমি আমি নবীর উপর একবার মহাব্বতে দুরুদ শরীফ পাঠ করেছিলা, যে দুরুদ শরীফটা আমি নবী তোমার পক্ষ থেকে মঞ্জুর করে আমার দপ্তরে রেখে রেখে দিয়েছি। আজকে তোমার এই কঠিন মুসিবতের দিনে যখন তুমি জাহান্নামি হয়ে গেলা, একবার দুরুদ শরীফ যেটা আমি কবুল করেছিলাম তোমার আমল নামায় দিয়ে দিলাম, তুমি হয়ে গেলা জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনদের অনুরোধ করছি, উত্তর দিকে যে মহিলা প্যান্ডেল ওইখানে বেশি বিশৃঙ্খলা হচ্ছে, দয়া করে বলুন ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা উত্তর দিকে লক্ষ্য রাখুন, স্কুলে কল থেকে পানি আসে আনে মহিলারা, ওইখানে আমাদের ভলান্টিয়ার থাকা খুবই দরকার, বাথরুমে আমাদের ভলান্টিয়ার দাঁড়ানোর প্রয়োজন আছে, মেয়ে লোকে বাথরুমে যাচ্ছে যাতে ওনাদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা দরকার। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে সবার? কি বলছিলাম, মনোযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না, মনোযোগ আছে? একবার নবীর মহাব্বতে দুরুদ শরীফ পাঠ করলো, লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল? বলেন না, হয়ে গেল? ওই নবী এখন আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? আজকে যদি আমরা ফয়জিয়া দরবার শরীফ থেকে মহাব্বত নিয়া নবীর উপরে একবার দুরুদ শরীফ পাঠ করি, আমার নবী সেই দুরুদ শরীফ শুনবে কি না? এ আকীদা বিশ্বাস সবার আছে? নবী কি মরা না জিন্দা? এখন তো অনেক মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালারা ফতোয়া দেয়, নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলুন, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা, আমাদের নবী মরা নয় বরং জিন্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ইন্নাল আমবিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাফিজ হাদিস আল্লামা বাইহাকি রহমতুল্লাহি আলাই বলেন, লাহুম হায়াতু ইয়াতাআব্বাদুনা ইউসাল্লুনা ফি কুবুরিহিম মা ইসতিগনাহিম আনিত তুআমি ওয়া শারাবিকাল মালাইকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন মেরাজ রজুনিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছি, মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কুসাইবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কুবুরিহি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের সামারি ট্রাভেল চেঞ্জ হলো, শুধু আমার নবী নয়, সমস্ত নবী রাসূলরা তাদের কবর শরীফে জীবিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা শুধু জিন্দা নয়, বরং মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে। দুনিয়ায় থাকতে তাদের যতটুকু ক্ষমতা পাওয়ার ছিল, রোজাতে গিয়া তাদের ক্ষমতা পাওয়ার আরো বেড়ে গেল। তাদের মরণকে মরণ বলা যাবে না, বলতে হবে ইন্তেকাল। ইন্তেকাল ট্রান্সফার, ট্রান্সফার মানে স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে তারা আরেক জায়গা যায়, বরং তাদের ক্ষমতা পাওয়ার আরো বেড়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি যখন যাচ্ছি কুসাইবে আহমদ নামক স্থানের মধ্যে মেরাজ রজুনিতে, আমি দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ নামাজরত অবস্থায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর অলি যারা, তাদের কোনো মরণ নাই, তারা মরেও অমর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হায়াতের নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব, মহাব্বতের দরকার আছে। কিরে ভাই, আপনারা এত তাড়াতাড়ি জিমায় গেলে হবে? বলেন না মহাব্বতের দরকার আছে। মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করলে আওয়াজ ছোট হবে না, বড় হবে? একটু জবান খুলে দেখি সবাই, আরো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ হৃদয় বচন জানাই, হৃদয় বচন জানাই মোরা যে গোলাম, দুরূদ সালাম। সবাই যেমন খুনে দরুদ সালাম, আমেরা যে অদম পাপি বিনয় কাতরে ডাকি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, যেমন খুলে বলুন না ইয়া হাবিব আল্লাহ, আমেরা যে অদম পাপি বিনয় কাতরে ডাকি, মরণ কালে পাইগ যেন, মরণ কালে হাবিবি দু জাহান, দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম হৃদয় বচন জানাই, হৃদয় বচন জানাই মোরা যে গোলাম, দুরুদ সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ যেদিন করে বিচার আমল নামা দেখে আমরার, জবাবেতে বলব আমরা, জবাবেতে নবীজির গোলাম, দুরুদ সালাম। জবান খুলে সবাই দুরুদ সালাম, হৃদয় বচন জানাই, হৃদয় বচন জানাই মোরা যে গোলাম, দুরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
حسنة جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنة উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর এর অন্তর্গত চাপুইর ফয়েজিয়া দরবার শরীফ এর ব্যবস্থাপনায় আয়োজিত পীর কামেল আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে কু হযরত মাওলানা নজিবউদ্দিন মোল্লা সাহেবের সদারতে আয়োজিত আজকের এই বিশাল আজিম শাহ নোরানি ইমান ইরফানি মহাপবিত্র অষ্টম বার্ষিক পুরুষ মোবারক এর সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ করে আরজ গুজার আপনাদের সকলের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহিরি মাদজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ, খতিব চাপুইর কেন্দ্রীয় ঈদগা, পীর সাহেব ফয়েজিয়া দরবার শরীফ চাপুইর ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা শামসুদ্দিন ফয়েজি এবং এই দরবারের সাহেবজাদা আমার বন্ধুবর মাওলানা মহিউদ্দিন ফয়েজি ও মুফতি নুরুল ইসলাম নাজিরি ফয়েজিয়া দরবার শরীফের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ, মঞ্চে আসীন অসংখ্য গুণিত ওলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশেক রাসুল ভাইয়েরা, পর্দার অন্তরালের মাও ভুনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট গলিজার টুকরারা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দাবান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজিমুস শান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করলো, শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাতার মুকুট শামসুল হিদায়ত আফতাব নবুয়ত, আপনার নবী আমার নবী তাম বিশ্বজগতের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাহেন শাহে রিসালত শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর
সাইয়েদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আপনাদের আওয়াজটা সুবিধাজনক লাগতে আছে না? সুবিধাজনক না লাগার পিছনে দুই কারণ। প্রথমত, মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ আপনাদের কাছ কানে পৌঁছবে না। দ্বিতীয়ত, আমাকে আপনাদের ভালো লাগবে না। এখন কোনটা ভালো লাগে? আওয়াজে বোঝা যায় সবার কাছে ভালো লাগে না। ভালো লাগলে, একটু ভালো লাগার মানুষের জন্য একটু কষ্ট করলে কি লাভ না লস? তাহলে এইভাবে জবান বন্ধ রাখবেন না, একটু জবানটা খুলেন দেখি। নারে তাকবীর, তাও পুরাপুরি হয়েছে না। রাতের 12টা বাজে দিকে এই জন্য আওয়াজ ছোট হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার উপরে দৃষ্টি দিয়ে কিছু সময় কথা বলার খেয়াল করেছি। আল্লাহ যেন তৌফিক দে, বলুন আমিন। আমাকে বলা হলো শানের সালাত। আসলে রাসূল পাকের শান বলার মতো যে রকম যোগ্যতা, এলেম, জ্ঞানের দরকার, তার হাজারো কোটি ভাগের এক ভাগও আমার কাছে নাই। কারণ এমন শান আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। কথা বলেন ঠিক কি না? আমি শুধু শুরু করব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি কবিতার চরণ দিয়া। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাজহাবের ইমাম, উনি কত উচ্চ মাপের একজন আলেম, তা কি পরিমাপ করা যাবে? একটু জোরে বলুন না, করা যাবে? এত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহু আকবর, যিনি আমাদের জন্য সুন্দরভাবে শরীয়ত পরিচালনার জন্য একটি মাজহাব নির্মাণ করেছেন, হানাফি মাজহাব যাকে বলা হয়। ওই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, নবী শান কিভাবে বলবে? ওনার কাসিদাই নোমানের মধ্যে উনি লেখেন, انجيل عيسى قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدح حلاك لو ان البحار مدادهم والشعب اقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك. চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝছে, আপনারা বুঝছে নাই, তারপরেও কিন্তু আপনাদের দেখলাম অনেক ভালো লাগছে। কথা বলেন ঠিক না? ঈসার কিতাবে ইনজিলে তব লিখা ছিল শুভ আগমনে বাণী, মুদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। সুবহান বলবেন না? খোদার কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো তোমার লাগি, যদি গই গাছকে হয় কলম সাজানো, লিখো খেরে লিখনি শেষ হবে তবু শেষ হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। বাংলা কবিতা আকারে বললাম, বুঝতে অসুবিধা হচ্ছে? ইমামে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান আর আমরা আমাদের চামড়ার জবান দিয়া কতটুকুন করব? ঈসা নবীর ইনজিল কিতাবে আপনার শোভা আগমনের বাণীর সংবাদ আমরা পেয়েছি, আর আমাদের কিতাব কোরআনে আপনার শান যে আল্লাহ কত দিয়েছে তাও আমরা দেখেছি। সুবহান বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম করে বললাম গো নবীজি, পৃথিবীর যত সমুদ্র আছে
সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয়, গাছকে যদি কলম সাজানো হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি কাগজ বানাই আপনি নবীর শান লিখতে শুরু করা হয়, সুবহান বলবেন না, কাগজ হিসাবে আসমান জমিন শেষ হয়ে যাবে, কালি হিসাবে সমুদ্রের পানিগুলা শেষ হবে, কলম হিসাবে গাছ বৃক্ষ তরলতা শেষ হবে, আপনি নবীর শান বলা শেষ হবে না। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? শ্রেষ্ঠ নবীর উম্মত, উম্মত হিসেবেও আমরা শ্রেষ্ঠ, নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সবকিছুর দাম সবার বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা এমন নবীর উম্মত বানাইলো, আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল যেই নবীর শান বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। যদিও আদম নবী পৃথিবীতে প্রথম এসেছে, কিন্তু আমার আল্লাহ সৃষ্টি করেছে কাকে? আর একটু জোরে বলুন না, আওয়াজ না দিলে কিন্তু মাইক ছেড়ে চলে যাব, একটু জবান খুলেন। যদি ভালো না লাগে, অনেক ওলামায়ে কেরাম আছে, একটু জবানটা দিতে কষ্ট কোথায়? আগে কাকে সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলুন, আদমে যখন মাটি পানি মোরে নবীজি খোদার রাসূল, যারে ও পরে পরেন দুরুদ আল্লাহ ও তার ফেরেশতা কুল, আল্লাহুম্মা আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করেন যার সাথে, নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কালমাতে, আল্লাহুম্মা আদম নবী যদিও পৃথিবীতে আগে এসেছে, কিন্তু সৃষ্টি করেছে আল্লাহ আমার নবীকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল গুনগান করছে কার? আর একটু জোরে বলুন না, কার? আমার নবী আপনার নবীর গুনগান করেছে। আদম নবী জমিনের মধ্যে 1000 বছর নবুয়তির দায়িত্ব পালন করলো, সর্বপ্রথম নবী হিসেবে দায়িত্ব পালন করে যখন বুঝতে পারলো হায়াতের বাজেট শেষ, আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না, 960 কিংবা 1000 বছর দায়িত্ব পালন করলো, আল্লাহর পক্ষ থেকে যখন সংবাদ আসলো আর বেশি দিন পৃথিবীতে থাকার সুযোগ নাই, বুঝতে পারলো যে আমার হায়াতের বাজেট শেষ, সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলল, বাবা আমি পৃথিবী থেকে চলে যাব, আমার যাওয়ার পরে এই জমিনের মধ্যে নবুয়ত রেসালাতের দায়িত্ব তোমার উপরে অর্পিত হবে, কিন্তু শুনে রেখো অত্যন্ত আজিমুস শানে জাঁকজমকভাবে তুমি রাজসিংহাসনে বসবা, আর বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করবা, পাশাপাশি নবীজির জিকির করবা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু নারায়ে দিন সবাই বড় করে, আগমন
আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হয়ে জিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, হয়ে জিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা চেয়ারের ব্যবস্থা করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজটা বড় করে দেন না, কোন আলহামদুলিল্লাহ, খুশি না বেজার, আরেকটু জোরে, খুশি না বেজার, তো যে কথাটুকুন বলতেছিলাম এখন শান্তি হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন না, যাক, যাকে দেখার জন্য অনেক কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, আজকে উনি সামনে এসে আপনাদের সামনে বসে গেল, আলহামদুলিল্লাহ, এবার ভালো করে দেখেন। যে কথাটা বলতেছিলাম যে আদম আলাইহিসসালাম 960 কিংবা 1000 বছর যখন উনি নবুয়তের দায়িত্ব পালন করল, যখন বুঝতে পারল যে হায়াতের বাজের শেষ, আল্লাহর কাছে চলে যেতে হবে, আপন পুত্র শীশ আলাইহিসসালামকে ডাক দিয়া নসিহত করেছিল, বড় করে বলি সুবহানাল্লাহ, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আকবালা আদম আলাইহিসসালাম আলা ইবনিহি শীশ আলাইহিসসালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিআমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নি রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত-তিন সুম্মা ইন্নি তুফতু আস-সামাওয়াত ফালাম আরা ফিস সামাওয়াতি মাউদিআন ওয়ালা কসরান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাকাদ আরআইতু ইসমাহু মাকতুবান আলা নুহুরুল হুরুল উইন ওয়া আলা ওয়ারাকি শাজারাতি তুবা ওয়া আলা ওয়ারাকি সিদরাতিল মুনতাহা ওয়া বাইনা আয়নুল মালাইকা ফা আকসির যিকরাহু فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলাইহিসসালাতু তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হয় না জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সকলে বলি আলহামদুলিল্লাহ তো যে কথাটা বলতেছিলাম আদম নবী বলে বাবা শীশ আমি আর বেশি দিন থাকবো না আমার পরে দায়িত্ব তোমার আসবে তবে শুনে রেখো ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার পুত্র শীশ যখনই আল্লাহর নামের জিকির করবা আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবা বড় করে বলুন সুবহানাল্লাহ শীশ আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাকতে বলে বাবা আদম আল্লাহর জিকির করব আল্লাহ যেহেতু আমাদের কি সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত বানাইছে নবী রাসূলের মর্যাদা দিছে আসমানে কিতাব দান করছে আল্লাহর নামের পাশে আরেকটা নাম বললা সেই নামটা কার বড় করে বলুন সুবহানাল্লাহ আদম নবী ডাকতে বলেন পুত্র শীশ যেই নামের জিকির করার কথা বললাম আমাকে যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় রেখে দিয়েছিল আমাকে আদম বানাইলো রূহ দেওয়া হয় নাই তখনও আল্লাহর নামের পাশে আমি সেই নামটা দেখেছি বড় করে বলুন সুবহানাল্লাহ তখনও আল্লাহর নামের পাশে ওই নাম ছিল শুধু তাই নয় সাত আসমান সাত জমিন আমাকে ভ্রমণ করাইলো আসমানের এমন কোনো জায়গা নাই এমন কোনো জায়গা নাই যে জায়গা আল্লাহর নাম আছে ওই নবীর নাম নাই
আমাকে জান্নাতে ভ্রমণ করাইলো, জান্নাতের প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা খুঁটিতে প্রত্যেকটা দরজা জানালার গিলাফে গিলাফে আল্লাহর নামের পাশে যেই নাম দেখলাম সেই নামের কথা বললাম, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে আমার পুত্র শীষ, শুধু তাই নয়, বেহেস্তের মধ্যে সাজারাতে তোবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের প্রত্যেকটা বাধায় বাধায় প্রত্যেকটা দরজা জানালায় প্রত্যেকটা ডালে ডালে আমি আল্লাহর নামের পাশে যেই নাম দেখলাম সেই নামের কথা বললাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য গণিত হুরদের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে যেই নবীর নাম দেখলাম সেই নবীর নামের জিকিরের কথা বললাম, অসংখ্য গণিত ফেরেশতারা সদাই সর্বদা যেই আল্লাহর নামের জিকির করে যেই নামের দুরুদ পড়ে ওই নামের কথা বললাম, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে আমার পুত্র শীষ, শুধু তাই নয়, ছোট্ট একটা কারণে আমি 300-350 বছর কান্নাকাটি করেছিলাম, আল্লাহ আমার মোনাজাত কবুল করে না, আমার ফরিয়াদ কবুল করে না, শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নাম দেখলাম, ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আমার নবী? আর একটু জোরে বলুন না, আল্লাহ আছে নবী? দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অনেক নামি দামি ইসলামিক স্কলাররা ফতোয়া দে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আর একটু জোরে বলুন না, উযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে নিচে, না হয় এটা নাকি শেরেকার বেদাত হয়ে যা। আমরা নবীর শান বললেই নাকি আমরা যাই, তাইলে সর্বপ্রথম তো সৃষ্টির শুরুতে যিনি জমিনে এসেছেন আদম আলাইহিসসালাম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নবীর জিকির করেছে, কথা বলেন ঠিক কি না? নবীর শান বললে নবীর মান বললে যদি বেদাতি হয়ে যায় তাইলে সর্বপ্রথম বেদাত তো আদম আলাইহিসসালাম করেছে, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে বলে আমরা সুন্নি, আবার মাঝে মধ্যে বলে গরম সুন্নি, চট্টগ্রামের নাম শুনলে গুসিটাং থেকে আসছে, এটা তো গরম সুন্নি, সুন্নিরা তো সবই গরম, সুন্নি মানে তো নরম আর ঠান্ডা হইতে পারে না, কথা বলেন ঠিক না? আমাদেরকে বলা হয় সুন্নি, যতই আমাদেরকে সুন্নি বলে শুনতে তত ভালো লাগে, আমরা কোনো রাগ করি না, কিন্তু ওনাদেরকে যদি ওনাদের নাম ধরে ডাক দেওয়া হয় মনে কষ্ট পাই, আর এই জন্য কিছুদিন পরে পরে নতুন নতুন নাম আবিষ্কার করে, এটাই প্রমাণ করে কে হক আর কে বাতিল, কথা বলেন ঠিক কি না? পণ্য যদি ভালো হয় লেভেল তার একটাই থাকে, বারবার চেঞ্জ করতে হয় না, মার্কেটে এমনি বাজারজাত হয়, যখন মার্কেটে খাওয়ানো যায় না ভিতরে যখন দুই নাম্বারই থাকে দুই দিন পরে পরে লেভেল পাল্টায় নাম পরিবর্তন করে, তারপরে উনি মার্কেটে উঠা যায় কিন্তু অস্তিত্ব নাই। 1500 বছর পূর্বে আমাদের কি সুন্নি বলা হইতো? এখনো সুন্নি বলা হয়, কেয়ামত পর্যন্ত বলা হবে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, আমরা আরো খুশি হই, কথা বলেন ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিংতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেন ও আমার সাহাবাই কেরাম শুনো, বনী ইসরায়েলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াই হবে 73টা, কুল্লুহুম ফিন্নার সবাই হবে জাহান্নামি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি আমার সাহাবাই কেরাম আছে, যেই দলের মধ্যে আমি নবীর আদর্শ আছে সাহাবাই কেরামের আদর্শ আছে, যেই দলের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা আছে সাহাবাই কেরামের প্রেম ভালোবাসা আছে সেটা হবে জান্নাতি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা আছি সেখানে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বলে সব হবে জাহান্নামী, একটা হবে
মানা আলাইহি ও আসহাবি। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মিশকাত শরীফের সরা লিখেছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই, উনি বলেন মা আনা আলাইহি ও আসহাবি আই আহলে সুন্নত ওয়াল জামাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি কোন দল বলেন না, কোন দল? এখন তো টুপিওলা দাড়িওলা আর দল বড় দেখলি আপনারা পিছনে দৌড়ান, খবরদার। দল বড় দেখলে আর টুপিওলা দাড়িওলা হইলে ইমানদার হওয়া যায় না, এই শিক্ষা দেড় হাজার বছর পূর্বে আমাদের কাছে রেখে গেছেন। কথা বলেন ঠিক কি না? কারবালার জমিনে আমার নবী পাকের কলিজার টুকরা জান্নাতের কুটি কুটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে গলায় ছুরি চালিয়ে শহীদ করেছিল, যেই গলার মধ্যে অসংখ্য অগণিতবার আমার নবীর ঠুট মোবারক লেগেছে, কথা বলেন ঠিক কি না? যারা শহীদ করেছিল তারা কি হিন্দু ছিল না খ্রিস্টান? তারা কি ছিল? আর একটু জোরে বলুন কি ছিল? তাদের সংখ্যাই কিন্তু কম ছিল না, তারা ছিল 22,000। আর হুসাইনি আদর্শের ছোট্ট কাফেলাই ছিল সর্বোচ্চ 83 জন, কথা বলেন ঠিক কি না? এখন যে দল বড় দেখলে দৌড়াদৌড়ি করেন গাঠুরি নিয়া, যে অনেক মানুষ জমায়েত হয়, জমায়েত বেশি হইলে সঠিক বলা যাবে না, চাইলে সেদিন ইয়াজিদ বাহিনী তো 22,000 ছিল, কিন্তু তারপরেও তো ওরা জাহান্নামী, কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কাফেলা ছোট বাচ্চা ছিল, মহিলা ছিল, সব মিলায় ছিল সর্বোচ্চ 83, তারপরেও এটা কিন্তু জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ইয়াজিদের পেতাত্তা এখনো জমিনে আছে কি নাই? আর একটু জোরে বলুন আছে কি নাই? কিছুদিন পরে পরে নাম পরিবর্তন করে আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য তারা পাই তারা চালাচ্ছে, কখনো তারা ওহাবি, কখনো লামাজহাবি, কখনো আহলে হাইদ, কখনো সালাফি, কখনো মাজামাতি, এক একটা নাম নিয়া নিয়া এক এক সময় এসে আপনার আমার ইমানের উপর হামলা করার জন্য, কথা বলেন ঠিক কি না? কিন্তু খবরদার, ইমান সহজে বিক্রি করা যাবে না। মানুষ আগের মতো এখন আর গুমন্ত নাই, এখন সজাগ হয়ে গেছে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর হাজান নাজেরকে মানে না, নবীর এলমে গায়েবকে মানে না, নবীর মেরাজকে মানে না, শবে বরাত মানে না, তাদের সাথে সুন্নি মুসলমান থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? যারা ফতোয়া দেয় কালমার এক অংশ উপরে আরেক অংশ নিচে, তাও সুন্নিরা মানে না, এখন তাদের বক্তৃতার মানুষ শুনে না, কথা বলেন ঠিক কি না? অথচ আমার আল্লাহ কত চমৎকার করে আমার নবী শান দিয়েছেন, যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, আছে কি নাই? এটা জবান খুলে বলেন আছে কি নাই? আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে কালমাটা পড়ে মুসলমান হইলাম তার অংশ দুইটা, কয়টা? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, দ্বিতীয় অংশেও 12টা অঙ্কর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি আল্লাহর খাস নাম হলো আল্লাহ, দ্বিতীয় অংশে আমার নবীর আসল খাস নাম হলো মুহাম্মদ, কো আমি আল্লাহর নামের মধ্যেও 4টা অক্ষর, আমার রাসূলের নামের মধ্যেও 4টা অক্ষর। আমার এই 12 কিংবা 4-এর মধ্যে কোনো নক্তাওয়ালা হরফ নাই, উপরে নিচে কোনো ফুটাওয়ালা হরফ নাই, আমার হাবিবের 12 কিংবা 4 অক্ষরের মধ্যে উপরে নিচে কোনো ফুটাওয়ালা হরফ নাই, কারণ নক্তাওয়ালা হরফ থাকতে দেখতে কেমন জানে একটু ত্রুটি ত্রুটি লাগে, কিন্তু আমারও কোনো ত্রুটি নাই, আমার বন্ধুরও কোনো ত্রুটি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর মধ্যে একটা তাসদিদ আছে, আমার হাবিবের নামের মধ্যে একটা তাসদিদ আছে, আমি আল্লাহর তাসদিদের উপরে শুধু একটা খাড়া জবর, আর আমার বন্ধু নবীর তাসদিদের উপরে একটা শুধু জবর। একটু পার্থক্য করে বুঝাইয়া দিলাম যে একজন হইল খালেক আর একজন হইল মাখলুক, একজন হইল স্রষ্টা আর একজন হইল তার সৃষ্টি। স্রষ্টা হিসেবে আমার যেমন তুলনা নাই, সৃষ্টি হিসেবে আমার বন্ধুর কোনো তুলনা নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে কি নাই? আমি কোরআনুল করিমের 100 আয়াত নোট করেছি, যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে। যদি কারু লাগে পারা পৃষ্ঠা সুরা আয়াত নাম্বার সহ আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজান দেই, আজান দিয়ে মসজিদে যাই নামাজের জন্য, আজানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, একামতে আল্লাহর নাম আছে,
নবীর নাম আছে, নামাজের মধ্যে আল্লাহর জিকির আছে, নবীর জিকির আছে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আমার নবী নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেতাই আল্লাহ সেতাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেতাই আল্লাহ নূরে নবীজি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি যাতুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মোদি তুমি সবাই কেম দিনা নীলা, সবাই কেম আমাই নীলা না, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মোদি নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবি, নবীজির চির জীবন সুখে রবি। ভালো বলবেন না, নবীর সঙ্গ লইলে লাভ না লস, শান্তি না অশান্তি। নবীর যেই কটা গোলাম এখানে বসে আছে ওদের অবস্থা জানেন তো, কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত। শুধু বক্তা নয়, আলেম নয়, পীর নয়, বুজুর্গ নয়, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যানগাড়িওয়ালা, দৈনিক শ্রমিক, যাদের অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা স্থান পেয়েছে, তারা দুনিয়া আখেরাত উভয় জগতে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সম্পর্ক থাকতে হবে কার সাথে? মদিনাওয়ালার সাথে। বলেন কার সাথে? দাম বাড়বে না কমবে? ইজ্জত বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধানে। নবীর কত, নবী আল্লাহর বিধি বিধান, সেই নবীজির মহাব্বতে কি আমি করোনা। মদিনা মোর আসলে ঠিকানা। বলে রে মোদি তুমি সবাই কেম দিনা নীলা, সবাই কেম আমাই নীলা না, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মোদি নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবি, নবীজির চির জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর মরা রবে না, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মোদি তুমি সবাই কেম দিনা নীলা, সবাই কেম আমাই নীলা না, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মোদি সকলে বলে আলহামদুলিল্লাহ। ওই মদিনার শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ কেমন শান আমার নবীকে দিল, আমার নবীকে যারা ইজ্জত দেয়, সম্মান দেয়, মহাব্বত করে, ভালোবাসে, আমার আল্লাহ কো আমিও তাদেরকে সবার উপরে স্থান দেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবী আমার নবীর সম্মান বলেছে। কথা বলেন ঠিক কি না? মুসা কালিমুল্লার নাম শুনছেন আর বলেন না শুনছেন কি না? একজন সিনিয়র ক্লাসের জলিলুল কদর পয়গাম্বর। মুসা নবী তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলে উপাধি হয়ে গেল কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলে, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহকে বলে রব্বি আরিনি, রব্বি আরিনি, দেখা দাও দেখা দাও। আমার আল্লাহ বলে লাং তারানি, লাং তারানি, দেখতে পারবা না। সুবহানাল্লাহ। বলবেন না একবারও বলে নাই যে আমি দেখা দেই না, বরং আমি দেখা দেই, দেখার জন্য যেই চক্ষু সেই চক্ষু তোমার নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যাররা পরিমাণ দেখা দিল, কি পরিমাণ যাররা বলা হয় একটা বালিকণাকে সত্যির বাঘে বাঘ করলে এক বাক্যে কি বলা হয়? বলেন না এক বাক্যে কি বলা হয়? যাররা পরিমাণ দেখা দিল খুশি হয়ে গেল, কিন্তু যাররা পরিমাণ দেখা পাইতে না পাইতে ততক্ষণে মুসা নবী বেহুশ হইয়া পড়ে রইল।
দূর পাহাড়টা জলে পুরে সারহার হয়ে গেল। হুশ যখন ফিরে আসলো ডাক দিয়া বলে আল্লাহ যাররা পরিমাণ হইল তুমি আমারে দিদার দিলা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকদা করে মুসা কালিমুল্লাহ ফাকুজমা আতাইতুক হুকুম মিনা শাকিরিন ওয়া মুতালা তাওহীদ ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুসা কালিমুল্লাহ যদিও জাররা পরিমাণ দিদার পাইলা গর্ব করিও না অহংকার করিও না, আমি তোমাকে আমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তবে শুনে রেখো যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবা আমার আল্লাহর তাওহীদের উপরে অটল থাকবা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি বেশি মহব্বত করবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দাকো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার স্রষ্টা, আশরাফুল মাখলুকাত মানব জাতি করে পাঠাইলা, আসমানি কিতাব তাওরাত আমার উপরে দান করলা, নবী রাসূলের মর্যাদা দিলা, তোমার নামের জিকির করব, তোমার তাওহীদের উপরে অটল থাকব, তোমার পাশে আরেকটা নাম বললা ওই নামটাকে মহাব্বত করতে ভালোবাসতে ওই নামটা কার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকদা বলে রে মুসা কালিমুল্লাহ লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খলাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়াম মুরসালা ওয়ালা ওয়াইয়াকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকদা বলে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ যদি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম সেই নবীর কুটি কুটি গুনাহগার উম্মতকে পৃথিবীতে পাঠাবো বলে যদি আমি প্রোগ্রাম না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, এমনকি অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠাইতাম না অসংখ্য গণিত ফেরেশতা সৃষ্টি করতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও আমি সৃষ্টি করতাম না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লাউলা কালামা আজহারতুহুর রুবুবিয়া আমি যে রব, আমি যে আল্লাহ, আমার আল্লাহই তো প্রকাশ করতাম না যদি না আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলো, খুশি না বেচার? আর একটু জোরে আওয়াজে বোঝা যা, খুশি না? আরে জবান খুলে বলুন খুশি না বেচার? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কিয়ামত পর্যন্ত একটা সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করি শেষ হবে না। ঈসা আলাইহি সালাতু সালাম আল্লাহর কাছে কয় আল্লাহ নবুয়তি চাই না, আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দাও। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা নবী রাসূল কি করে আমার নবীর শান আলোচনা করেছে, আফসুস করেছে তা বলতেছি। ঈসা নবী পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে, হঠাৎ করে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে একটা সুন্দর সাদা পাথর, আল্লাহ আকবর, এত চমৎকার পাথর একজন পয়গাম্বর দেখে আশ্চর্য হয়ে গেছে, দাঁড়াইয়া চিন্তা করে হায় হায় এখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী তো মানুষ তো এখানে আসে না, পরিচর্যা পরিষ্কার করার জন্য কোনো মানুষ নাই, এত সুন্দর পাথরটা এখানে কোত্থেকে আসলো? দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, হঠাৎ করে পাথরের ভিতর থেকে জবাব আসছে, ও আল্লাহর পয়গাম্বর পাথরটা দেখি আপনি এত খুশি না আরো কিছু দেখতে চান? বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা নবী তো পাথরে কথা বলে, এটা শোনার পরে আরো আশ্চর্য, কারণ যারা এখানে বসে আছেন এই যে আমার ভিডিওম্যান বাসের সাথে ধাক্কা দিয়ে বসে আছে, যদিও আমি পুরোপুরি দেখি না, ঝাপসা ঝাপসা দেখা যায়, কারণ এমন লাইট আমার দিকে ফিট করছে, মাঝে মধ্যে মনসা আছে আপনাদের চোখের দিকে একটু দিয়ে দেখেন কেমন লাগে। তো ওনার বাস ধাক্কা দিয়ে রয়েছে না, বাস যদি আসতে গিয়ে কয় আমার ধাক্কা দেশ কেন, এর পাওয়া যাইব এখানে? বলেন না পাওয়া যাইব? এক দৌড় দিব যে কারো ডান বামে তাকাইতো না, বলবো আমার ক্যামেরাও দরকার নাই, মাইকেরও দরকার নাই, কথা কোন ঠিক কি না? ঈসা নবী হঠাৎ করে পাথরে কয় আল্লাহর পয়গাম্বর আমি পাথরকে দেখে আপনি এত আশ্চর্য না আরো কিছু দেখতে চান? বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি কয় যেই পাথরে কথা বলতে পারে না জানে কি দেখাইতে পারে,
কো ঠিক আছে কি দেখাইতে চাও, এমনিতেই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ, পাথর দ্বিখণ্ডিত হইল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম তাকাইয়া দেখে পাথরের ভিতরে একজন মানুষ বসা, খুব সুন্দর নূরানি চেহারা, মুখে আল্লাহর জিকির, হাতে তাসবি, সামনে বেহেশতি খাবার, সাদা পোশাক পরা। ঈসা নবী জিজ্ঞাসা করে, রে ভাই পাথরের ভিতর বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করো আজকে কয়দিন যাবত? লোকটা কো, আল্লাহর পয়গম্বর একদিন না দুই দিন না, মাত্র 450 বছর যাবত। বড় করে বলুন সুবহানাল্লাহ, কয় বছর? আরেকটু জোরে। ঈসা নবী আরো চিন্তায় বেড়ে গেল, হায় হায় পাথরের ভিতরের ইবাদত আর দুনিয়ার বাইরের ইবাদত পার্থক্য আছে কি নাই? পাথরের ভিতরে যিনি আছে, দুনিয়ার কারো সাথে কোনো ওনার কানেকশন নাই, একমাত্র সম্পর্ক কার সাথে? আরেকটু জোরে বলুন। আমরা যারা আছি আমরাও তো নামাজ পড়ি, নামাজের ভিতরে দাঁড়াইলে পরে দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে ভালো দামি জুতা নিয়ে মসজিদে ঢুকলে নামাজের পরে জুতাও পাওয়া যায় না, কথা কন্যা ঠিক কি না? তাহলে পাথরের ভিতরের ইবাদত আর বাইরের ইবাদত পার্থক্য আছে কি নাই? জবান খুলে বলুন আছে কি নাই? ঈসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে পাথরের ভিতরের ব্যক্তি জবাব দে গো আল্লাহর পয়গম্বর আশ্চর্য হবেন না, কেন আপনি আশ্চর্য? কো, 450 বছর যাবত তুমি আবাদত বন্দিগি করো, তোমার আবাদতের সাথে তো দুনিয়ার কারো আবাদতের তুলনা হয় না। লোকটা বলে, না না আপনি জানেন না, আপনার পরে জমিনে একজন নবী আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ, আমার নবীর নাম জমিনে কি? আরেকটু জোরে বলেন না কি? আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর গোনাগার উম্মতের জন্য আমার আল্লাহ একটা রাত রেখে দিবে, যে রাতটা জেগে তারা ইবাদত বন্দিগি করলে তাদের আমল নামায় হাজার মাসের চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসেনি সেই রাত, নাম কি? লাইলাতুল কদর, খৈরুম মিন আলফি শাহর। বড় করে বলুন সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত ইবাদত বন্দিগি করলে, এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই, আখিরি জামানার নবী আপনার নবী আমার নবীকে আমাদেরকে দান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আরো আশ্চর্য হইল, কারণ 1000 মাসকে যদি বছরে কনভার্ট করা হয় সম্ভবত 83 বছর 4 মাস, আর এখানে মুরব্বী যারা আছেন, আমার হুজুরের তো 60-70 বছর, ওনার জীবনে কম করে হলেও 50 বার পাইছে, এই 50 বার 83 বছর কি গুণ দিলে কত হাজার রাখাত হয়ে যাব, কত হাজার সওয়াব হবে কোনো হিসাব নাই। তো উনি তো মাত্র 450 বছর, কিন্তু দেখা যাব হাজার হাজার বছর এবাদতের সমান সওয়াব হয়ে গেছে। তখন ঈসা নবী কয়, হায় হায় যদি ওই নবীর উম্মতের এত দাম হয়, আমার নবুয়তের দরকার নাই, আখিরি জামানার নবীর উম্মত হইতে চাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঈসা কুমা এলবে সুয়ে সে খোদা হায়, মুঝে বানা দিতে তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুয়ে সে খোদা হায়, আল্লাহর কাছে কো, আল্লাহ আখিরি জামানার নবীন উম্মত বানাইয়া দাও, নবুয়তির দরকার নাই, নবুয়তির স্বাদ আমার মিঠে গেল। আবার আল্লাহ ডাক দাকো, রে ঈসা পয়গম্বর আমি বন্ধু, আমার বন্ধু নবীর উম্মত হইতা চাও, এটা তো আমার বন্ধু নবীর শানারও বাড়াইয়া দিলা। সুবহান বলবেন, কারণ আমি তো চাই আমার বন্ধু নবীর শান বাড়াইতে। তবে শুনে রেখো, তোমাকে আমার বন্ধু নবীর পয়গাম উম্মত হিসাবে দুনিয়াতে আনবো, এখন দুনিয়াবাসীর জন্য তুমি একটা বক্তৃতা করে যাও। বড় করে বলুন সুবহান আল্লাহ। কোরআনুল করিমের 28 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরায়ে সফের 5 নম্বর কিংবা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও ইদ কালা ঈসা ইবনু মারিয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি কালু হাযা সিহরুম মুবিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
ওয়াইদ কলা ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা যখন বলল ইয়া বানি ইসরাইল, ও হে বনী ইসরাইলের সম্প্রদায়েরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, ও মুবাশশিরা, তোমাদের জন্য রয়েছে একটা শুভ সংবাদ, বি রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে জমিনে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, অতঃপর যখন স্পষ্ট প্রমাণাদি সহ উনি দুনিয়াতে আসলো, কালু হাযা সিহরুম মুবিন, লোকেরা বলতে লাগলো প্রকাশ্য জাদুঘর। বড় করে বলুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে ঈসা আলাইহিস সালাতুসসালাম এই শুভ সংবাদটা দিয়ে গেল। এখানে আমার নবী হাদিসে বলেন আনা দাওয়াতু ঈসা ও বাশারাতু, আনা দাওয়াতু ইব্রাহিম ও বাশারাতু ঈসা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দুয়ার ফসল আর ঈসা আলাইহিস সালাতুসসালামের শুভ সংবাদের ফল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম আসমানে হইল আহমদ আর জমিনে হইল, আরেকটু জোরে বলুন না, ঘুম চলে আসছে নাকি আপনাদের, মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, রহমাতাল লিল আলামিন, শে রহমাতাল লিল নূরানি একি ফুল নবী, মুহাম্মদ রাসূল নবী, সবাই বলেন মুহাম্মদ নূরে নবীজির আগমনে আনন্দ পাই ত্রিভুবনে। সুবহান, বলবেন না আমার নবীর আগমনে খুশি না বেজার, আরেকটু জোরে বলুন খুশি না বেজার, নূরে নবীজির আগমনে আনন্দ পাই ত্রিভুবনে, ফুটিল যে মরুর বনে, ফুটিল যে নূরানি একি ফুল নবী, মুহাম্মদ রাসূল নবী, সবাই বলেন মুহাম্মদ রাসূল নবী, রহমাতাল লিল আলামিন, শে রহমাতাল আলামিন, শে নূরানি একি ফুল নবী, মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল, পাপি মুখে দিল হাসি দয়ালে নবী ববে আসি, বলেন পাপি মুখে দিল হাসি দয়ালে নবী ববে, সরে বসেছে বিশ্ববাসী, সরে বসেছে বিশ্ববাসী, আনন্দে বেকুল নবী, মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল নবী, রহমাতাল লিল আলামিন, শে রহমাতাল লিল আলামিন, নূরানি এক নবী, মুহাম্মদ সাপে পাইল মানিক রতন, হরিণী পাই কুস্ত হরিদন, ভালো বলবেন না, বলেন সাপে পাইল মানিক রতন, হরিণী পাই কুস্ত হরিদন, সবাই পাইল নূরে নবীজির, সবাই পাইল নূরে নবীজির, নূরানি চরণে নবী, মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল নবী, রহমাতাল লিল আলামিন, শে রহমাতাল লিল আলামিন,
নোরানি একি ফুল নবি মোহাম্মদ রাসূল নবি। সকলে বলি আলহামদুলিল্লাহ, নবীর আগমনে খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? আমার বাইরা বাবারা, যেদিন দয়ার নবী মায়ের নবী দুনিয়াতে তশরিফ আনলো, আরবের লোকেরা বড় আশ্চর্য, মানুষ চলার রাস্তা দিয়া জঙ্গলের হিংস্র প্রাণী বাঘসিংহকে একসাথে দেখা যা, কাঁধে কাঁধ মিলাইয়া রাস্তা দিয়া হাঁটে, একটি গাঠে যাইয়া তারা পানি পান করে, লোকেরা বড় আশ্চর্য, হায় হায় আজকে কিছুই বুঝলাম না, জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণীগুলা কেন তারা একসাথে বন্ধু হয়ে গেল? ভালো বলবেন না। মানুষ দূর থেকে তাকাইয়া দেখি আর চিন্তা করে, সিংহের জবান খুলে যা, বাঘের জবান খুলে যা, ডাক দিয়া বলে রে আরববাসীরা, তোমরা জানো না আজকের দিনে আমাদের কোনো শত্রুতামি নাই, হিংসা বিদ্বেষ নাই, দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে তশরিফ এনেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আর সামনে বাড়বো না, এক দুই মিনিটের মধ্যে শেষ করে দিব, কারণ যিনি চলে আসছেন আমি জানি ওনাকে বসাই রেখে এক একটা কথা বলা মানে আমার কয়েকশো গালি খাওয়া। কথা বলেন ঠিক না? কারণ হুজুর মাইক ধরে যখন শুরু করবে, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে কো মুমিনের, দিদারে চেয়ে কান্দ তোমরা, দিদারে চেয়ে কান্দ তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলেন মদিনা। আবু নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলেন মদিনা আসে কো মু। জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখেলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখেলো নবীজি, এত দেখার পরেও নবী, এত দেখার পরেও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলেন মদিনা আসে কো মুমিনের, দিদারে চেয়ে কান্দ তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিক। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভাববেন না যে আমি এটা হুজুরের গজল গায়া দিলাম, হুজুর আপনাদেরকে গায়া শোনাইবে হুজুরের সকণ্ঠে। আমি বরকতের জন্য একটু ফয়েজ নেওয়ার জন্য আসছি, তো ফয়েজিয়া দরবারে আমি শেষ করে দিচ্ছি। নবী শান বলে শেষ করা যাবে না। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবী শরীফের মধ্যে, যার শানে আমার নবীর চামড়ার গালিসা বিছিয়ে দিত, উনি আমার হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কবিতা লিখত। সুবহানাল্লাহ বলবেন না? وأحسن من كلام ترقت عيني وأجمل من كلام تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বললাম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুস্ত্রী কাউকে দেখে নাই, দেখবে কেমন করে গো নবীজি, আমার আল্লাহ তো কাউকে এমন করে সৃষ্টি করে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ।
কোন মার গর্বে এমন দামি সন্তান আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আপনার সাথে কারো কোনো তুলনা নাই, তুলনা হইতে পারে না, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আপনার সাথে কারো তুলনা নাই, আপনার তুলনা আপনি নিজেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুলনা তোমার কেউ দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। বলেন তুলনা তোমার কেউ দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। জগতে সম্রাট তো বসিরে তো শুবে, দুজাহানে তুমি এমিনি রাজন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আর আলোচনা বাড়াবো না, আপনারা আলোচনা মন খুলে প্রাণ ভরে সুন্দর করে শুনবেন। আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। যদি কারো মনে কোনো কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু বললাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমলে দেওয়ার তৌফিক দে, এই ফয়জিয়া দরবার কবুল আর মঞ্জুর করে, রুহানি ফয়েজ যেন আমাদের সকলের ভাগ্যে নসিব করে। বলুন আমিন। সকলের কাছে দোয়া আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।